সম্মানিত দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে আমি তারিকুল ইসলাম মাসুক যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামীম রেজা আপনাকে স্বাগত জানাচ্ছি শিরোনাম দেখে আসি পত্রিকার দৈনিক ইত্তেফাক বিরোধী জোটে না নয়া মেরুকরণ সরকার বিরোধী অবস্থান ঠিক রেখে গড়ে উঠছে নানা উপজোট প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি কাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগ আছে চিকিৎসক নেই মানব জমিন বিএনপির 7 মার্চের আলোচনা সভা ঘিরে কৌতূহল জনশক্তি রপ্তানিতে চ্যালেঞ্জ খেটে খাওয়া মানুষের প্রতিরোধ ক্ষমতা বেশি ভালো নেই কিশোর হাসপাতালে নানা পরীক্ষা বর্ণিকাটের গাড়িতে হামলার চার্জশিট স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা বেসামাল বাজার শনাক্ত 400-র উপরেই করোনা ভাইরাস আমাদের সময় সুবর্ণ জয়ন্তীর মাসে অবস্থান স্পষ্ট করতে চায় বিএনপি মুক্তিযুদ্ধ ও ধর্মীয় রাজনীতি কিশোরের মনের ক্ষত সারাবে কিভাবে বেড়েছে ডায়াবেটিস হাঁটতে কষ্ট হচ্ছে সাপ্তাহিক টিকাদানে চীন ভারতের চেয়ে গিয়ে বাংলাদেশ টানা তিন দিন 600-র উপরে করোনা শনাক্ত হুজি সংগঠিত হচ্ছে বন্দি দুই নেতার পরিকল্পনায় আইনমন্ত্রী জানালেন ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের চিন্তাভাবনা নেই যায় যায় দিন দেশে হঠাৎ করেই বাড়ছে করোনা শনাক্তের হার গত 24 ঘন্টায় 6 জনের মৃত্যু শনাক্ত 635 কিছুদিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন আখাউড়ায় আইনমন্ত্রী এক দশকে দেশে রপ্তানি আয়ে গতি সঞ্চার ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের নিবন্ধ দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে বাংলাদেশ দেশ রূপান্তর রাজনীতি নিয়ে অন্ধকারে আওয়ামী লীগ নেতাকর্মীরা ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়ে অপেক্ষায় থাকতে হবে আইনমন্ত্রী বিক্ষোভে গুলি চলছে নিহত এক মিয়ানমারে আরেকটি অস্থির দিন কে হচ্ছেন পরবর্তী ভিসি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তালিকার শীর্ষে তিন চিকিৎসক সময়ের আলো এবার পালা মাথা উঁচু করার বিশ্বের বিষয় ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের প্রতিবেদন দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক শক্তি হয়ে উঠছে বাংলাদেশ বিষয়ভিত্তিক কিউএস র্যাঙ্কিং বিশ্বসেরা 500 বিশ্ববিদ্যালয়ে বুয়েট ঢাবি ও নর্থ সাউথ পাহাড়ে প্রশিক্ষণের উদ্যোগ হুজির তিন সদস্য গ্রেফতার কৌশলে তৎপর জঙ্গিরা আইনমন্ত্রীর সামনে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ আহত 15 ভোরের কাগজ সর্বগ্রাসী মাদকের ছোবল ইয়াবা গাঁজা মদ ফেন্সিডিল হেরোইন আইস খাত নতুন মাদকদ্রব্যে আগ্রহ সেবী ব্যবসায়ী উভয়ের সড়ক নৌ আকাশপথে আসছে ইয়াবার চালান এখনও সক্রিয় ভেজাল মদের দুষ্টচক্র ঘরে বাইরে প্রচণ্ড চাপে মিয়ানমার সেনা সরকার নতুন মার্কিন নিষেধাজ্ঞা ইনকিলাব ডিজিটাল নিরাপত্তা আইন মরণ ফাঁদ মুক্তিপ্রাপ্ত 7 কারাবন্দির বিবৃতি চীনে সরাসরি যোগাযোগে খুলবে অর্থনীতির বহুমুখী দুয়ার পূর্বমুখী বাণিজ্যে রেশমি সম্ভাবনা মেরাজের বড় নিয়ামত নামাজ দিনকাল অর্থ পাচার থামছেই না ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও আটককৃতদের মুক্তি দাবি করেছেন 7 ভুক্তভোগী ডিজিটাল নিরাপত্তা আইন শিগগির সংশোধন হবে আইনমন্ত্রী সংগ্রাম গণতন্ত্রহীনতার বহিঃপ্রকাশ ভয়ঙ্কর নাগরিক অধিকার কোন পথে রাজনৈতিক হত্যাকাণ্ড ও গায়েবী মামলায় উদ্বেগ বাড়ছে করতোয়া অর্থ পাচার থামছে না কঠোর আইন চায় তদন্ত সংস্থাগুলো অতিষ্ঠ নগরবাসী কীটনাশকের ভুল প্রয়োগে মরছে না মশা রাষ্ট্রদূতের গাড়িতে হামলা অভিযুক্ত আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মী বেড়েই চলেছে চালের দাম দ্য ডেইলি স্টার ফার্স্ট মান্থ মাস ইনক্লুশন প্ল্যান 51% অফ টার্গেট অ্যাচিভ সো ফার মুস্তাক ডেথ এনশিওর জাস্টিস স্ক্র্যাপ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পি কে হালদারস ফিনান্সিয়াল স্ক্যাম এসিসি টু ফাইল 10 মোর কেসেস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
জাস্ট গেটিং ব্যাক টু নরমাল আমাদের টেবিলে আসা পত্রিকাগুলোর শিরোনাম পড়ছিলাম ভিন্ন ভিন্ন শিরোনাম পড়েছি আমরা বিভিন্ন পত্রিকায় এর মধ্যে মিয়ানমারের প্রসঙ্গ পড়েছি দুইটা পত্রিকায় ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য বিপরীতমুখী দুটি শিরোনাম আমরা পড়েছি একটা বলেছে চিন্তা ভাবনা নেই অপেক্ষা করার কথা বলেছেন আমরা যদি করোনার দিকে তাকাই তাহলে দেখছি আমরা তিন দিন থেকে 600 এর উপরে শনাক্ত থাকছে যদিও 5 এর নিচে আছে 5 শতাংশ ছুঁই ছুঁই করছে আমরা কোন জায়গা থেকে শুরু করব মিয়ানমার জি আলোচনাটাই খুবই গুরুত্বপূর্ণ মিয়ানমারে এর আগেও যে সামরিক শাসন হয়নি তা তো না কয়েক দশকের সামরিক শাসন ছিল কিন্তু কখনো বাংলাদেশে যদি বলি এ নিয়ে আগ্রহ বা আমাদের গণমাধ্যমে লেখালেখি হয়েছে মাঝে মধ্যে কিন্তু খুব বড় আকারের কোনো জোয়ার তৈরি করতে পারেনি এবং এবার পরিস্থিতিটা ভিন্ন আমাদের এখানে রোহিঙ্গা পরিস্থিতির কারণে মিয়ানমারের ঘটনাবলীর দিকে আমাদের নজর রয়েছে সবাই কৌতূহলী আমরা বোঝবার চেষ্টা করছি আর দ্বিতীয় হলো মিয়ানমারে এই ধরনের সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা কখনো জনগণের রাস্তায় নামা বা এই ধরনের একটা গণতান্ত্রিক এজেন্ডা নিয়েও আমরা কখনো এত বড় আকারে নামতে দেখিনি বা শুনিনি অন্তত আমরা যতটুকু সংবাদ পেতাম এখন কোন দিকে যাচ্ছে সেটা প্রথম দিকে মনে করা হয়েছিল যে এটা হয়তো এরকম না কিন্তু পরবর্তীতে জনগণ যখন রাস্তায় নেমে আসে এবং দুই পক্ষ সাংঘর্ষিক অবস্থা এখন 55 জনের বেশি আন্তর্জাতিক গণমাধ্যম বলছেন সেখানে নিহত হয়েছে আর সেখান থেকে প্রচুর সংবাদ সংগ্রহ করাও তো এত সহজ না আজকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেটা জানিয়েছে যে অধিকাংশ সাংবাদিকরা সেখানে অধিকাংশ দেশের যারা এখানে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে সংবাদ সংগ্রহ করেন তারা ঢুকতে পারছেন না যারাও বা আছেন সেখানে তারা অত্যন্ত আশঙ্কার মধ্যে আছেন এবং অনেকটা লুকিয়েই তাদের কাজ করতে হচ্ছে সুতরাং ওখানকার আসলে একেবারে গ্রাউন্ড রিয়েলিটি কি সেটা আমাদেরকে ভায়া জানতে হচ্ছে অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম দক্ষিণ পূর্ব এশিয়ার আছে ফার ইস্টের আছে বা ইউরোপ আমেরিকার এদের আর ঐতিহাসিকভাবে আমরা আলোচনা বহুবার করেছি যে জনকূটনীতির দিক থেকে আমাদের সঙ্গে তাদের যোগাযোগটা নেই আমাদের কূটনৈতিক মিশন আছে ব্যবসা বাণিজ্য আছে কিছু যোগাযোগ আছে কিন্তু জনকূটনীতি বলতে যেভাবে বোঝায় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে বা দক্ষিণ পূর্ব এশিয়ার আপনি তার পাশের দেশগুলোই দেখেন কাকে আমরা চিনি না বা তার জনসমাজকে আমরা জানি না চিনি না সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া আমাদের যে কোনো অভিবাসী কর্মীকে বললেও তিনি একনাগাড়ে অনেকক্ষণ তার সমাজ রাজনীতি অর্থনীতি সংস্কৃতি নিয়ে কথা বলতে পারবেন মিয়ানমার সম্পর্কে আমাদের সেই ধরনের প্রাথমিক জ্ঞান নেই বললেই চলে এখন কোন দিকে যাচ্ছে এটা খুব নজর রাখবার একটু বসে আপনার সাথে যোগ করতে চাই মিয়ানমারে স্বাভাবিক অবস্থায় সাংবাদিকতা করা এত সহজ না সেটা যদি আমাদের জানা যেত বা আমরা যদি জানতে পারতাম তাহলে রোহিঙ্গা আগমনের ব্যাপারেও আমরা নিশ্চয়ই আরো গভীরে অনেক কিছু জানতাম সেটা আমাদের একটা চোখে আঙুল দিয়ে শিখে আমি পেশাগত দায়িত্ব পালনে মিয়ানমারে গিয়েছিলাম সেখানে অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর নিয়ে কভার করতে কিন্তু সেখানে দেখেছি যে সেখানে সাংবাদিকতা করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এটা খুবই খুব জটিল তো এখন যেখানে আলোচনা যদি আমরা খুব সংক্ষিপ্তভাবে শেষ করতে চাই এরকম জাতিসংঘ চেষ্টা করছে যে নিরাপত্তা পরিষদে ইস্যুটা ওঠা কিন্তু যেটা আমাদের আগের মতো আশঙ্কায় থাকতে হচ্ছে যে আসলে বৃহৎ শক্তি যেমন চীন এবং রাশিয়া কোন দিকে যাবে এর আগে আপনার স্মরণ আছে একটা নিন্দা প্রস্তাবও নেওয়া যায়নি সেটার ব্যাপারেও চীনের কারণে যে এটা নিন্দাও করা যাচ্ছে না এরকম আর এখন যে আপনি অন্য কোনো বিধি নিষেধ আরোপ করবেন কোনো ব্যবস্থা গ্রহণ করবেন সেটা নির্ভর করছে অন্তত এই বড় দুটো শক্তির উপরে আর আরেকটা স্মরণ রাখতে হবে যে বিধি নিষেধ এখন আর আমরা সাম্প্রতিক সময় এরকম অল আউট বিধি নিষেধ আর দেখি না যে একেবারে টোটাল এম্বার্গো সেই ধরনের তো না বিভিন্ন যেমন যুক্তরাষ্ট্র যেটা করছেন এখন একটা বিষয় হয় যে যদি নিরাপত্তা পরিষদে এটা সফল না হয় যদি তেমন কোনো চাপ সৃষ্টি তারপরে করতে ব্যর্থ হয় জাতিসংঘের রাষ্ট্রগুলো তাহলে ইন্ডিভিজুয়াল দেশ কিন্তু এই কাজটা করতে পারে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে তার রপ্তানির উপরে বিধিনিষেধ আরোপ করছে এবং তার কিছু সংখ্যক সেনাবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে বিধিনিষেধ নিষেধাজ্ঞা ভ্রমণে এইটাতে আমি ব্যক্তিগতভাবে খুব একটা আশাবাদী না কারণ এখন যে ধরনের পরিস্থিতি এশিয়ার তাতে এই সামরিক কর্মকর্তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে না গেলেও চলবে যে ধরনের জীবনযাপন এবং যে ধরনের কর্মকাণ্ড তারা পরিচালনা করে তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া এবং ফার ইস্টে ওই ধরনের দেশ আছে চীনও আছে বেইজিংও মোটেই অসুন্দর না এবং কেনাকাটা সহ সবকিছু সেখানে পাওয়া যায় অর্থাৎ তার ওই ভ্রমণ নিষেধাজ্ঞায় কাজ হবে না তবে চাইলে যুক্তরাষ্ট্র যদি নিরাপত্তা পরিষদের এটা সফল না হয় সে কঠোর ব্যবস্থা নিতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন নিতে পারে বা ইউরোপের অন্যান্য দেশগুলো নিতে পারে আসিয়ান তার ম্যান্ডেট অনুযায়ী কিছু বলতে পারে না দ্বিপাক্ষিক বিষয়ে তারপরেও সিঙ্গাপুর মত ব্যক্ত করেছে অন্যান্য দেশ ব্যক্ত করেছে আপনি শুনেছেন যে পুলিশ আশ্রয় প্রার্থনা করেছে বলে জানা গেছে এরকম একটা সংবাদ তার মানে পরিস্থিতিটা একটু অন্যরকম সেখানে আমাদের পাশে শক্তিধরদের সাথে ভারত তারাও এখনো স্পষ্ট আকারে কিছু বলেনি আমরা প্রথম দিকে একটা বিবৃতি দিয়েছিলাম যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা সেখানে দেখতে চাই বেশি আমরা হয়তো
কৌশলগত কারণের বেশি কথা বলতে পারছি না বা যুক্ত হতে পারছি না, সেটা সম্ভব না। আমরা তো তাদের বোঝা কাঁধে নিয়েছি। আমরা প্রথম দিকে যেটা মনে করা হয়েছিল যে এটা যাই হোক না কেন আমাদের জন্য বোধহয় তেমন কোনো অসুবিধা হবে না, আমরা রোহিঙ্গার ইস্যুতে আলোচনা আমরা এখনো তাই মনে করি, কিন্তু পরিস্থিতির মধ্যে আগের মতো এতটা সরল নেই। কারণ পরিস্থিতি ওখানে যত জটিল হবে, যত খারাপ হবে, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ সেখানে বেশি থাকবে। তাদের গণতান্ত্রিক পরিস্থিতি, তাদের জনগণের নিরাপত্তা, সামরিক বাহিনী কোন দিকে যাচ্ছে, সেখানে আলাদাভাবে মনে হয় না যে আমরা হঠাৎ করে এই ইস্যুটা জোরালোভাবে সামনের দিকে নিয়ে যেতে পারবো। তারপরে আমাদের সুযোগ খুঁজতে হবে বা আমাদের সে ব্যবস্থায় থাকতে হবে যে কি দাঁড়ায়। তাছাড়া এটা যদি এমন যদি হয় যে এখন যে গোষ্ঠী সেনাবাহিনীর আছে, আমরা যতদূর বুঝি তাদের মধ্যে উপদলও আছে, সুতরাং তারা যদি আবার নতুন করে আসে তাদেরকেও বড় শক্তির সমর্থন নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আসলে রোহিঙ্গা এজেন্ডাটা কি হবে এবং তাদের যাদেরকে আমরা তথাকথিত গণতান্ত্রিক শক্তি বলে মনে করতাম তারও সাংবিধানিকভাবে হাত পা বাঁধা, তাদের সবকিছু মিলে আমি মনে হয় যে এই যে ঘটনাগুলো ঘটছে প্রতিদিন সেটা গভীরভাবে মনোযোগ দেওয়া, খেয়াল রাখা এবং তার মধ্যে থেকে আমরা ইস্যুর কতটুকু বের করে আনতে পারি সেটা আরো গুরুত্ব দিয়ে দেখা। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেকগুলো শিরোনাম, ভিন্ন ভিন্ন ধরনের শিরোনাম পড়েছি। আসলে আমি আমি মন্ত্রী মহোদয়ের বক্তব্য নিয়ে আলোচনায় যাচ্ছি না, কারণ এটা একটু কন্ট্রাডিক্টরি, এক এক গণমাধ্যম এক একভাবে দিয়েছে। ওনার একটা বক্তব্য শুনলাম, উনি এই ধরনের কোনো কথা বলেননি। যাই হোক, সেটা পরবর্তীতে আদর খোলাসা করা যাবে। এই নিয়ে আমার মনে হয় না যে আর নেপথ্যের কোনো আলোচনার প্রয়োজন আছে। এটা এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এটা পুনর্বিবেচনার দরকার, এটা পুনর্ভাবনার দরকার, এটা পরিবর্তনের দরকার, এটা সংশোধনের দরকার, যেভাবে করলে এটা সুবিধা হয়। আমরা কেউ বলছি না যে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য নিরাপত্তার বিধান দরকার নেই। ডিজিটাল প্ল্যাটফর্ম যে গতিতে যাচ্ছে বা যেভাবে যাবে, ভবিষ্যতের যে ডিজিটাল যে বিশ্ব, আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের যে বিশ্ব, সেখানে অনেক ধরনের আইন কানুন লাগবে। সম্ভবত আমরা যে অর্থে জুরিসপ্রুডেন্স বুঝি বা আইনের ব্যাপারগুলো বুঝি সেটাই হয়তো পাল্টে যাবে, হয়তো আগামী 10 বছর 20 বছর বা 30 বছর সময়কালে। তো ডিজিটাল সুরক্ষার জন্য, এই প্ল্যাটফর্মে আপনার আমার সুরক্ষার জন্য, জালিয়াতি রোধে, এটার কারিগরি বিষয়গুলোকে সুরক্ষিত রাখবার জন্য, ব্যবসা বাণিজ্য সুরক্ষিত রাখবার জন্য, ব্যক্তি নিরাপত্তার জন্য আইনের প্রয়োজন আছে, বিধিমালার প্রয়োজন আছে, অস্বীকার করছি না। কিন্তু সেই ধরনের বিষয়ের যে আয়োজন হওয়ার কথা, যে টোন হওয়ার কথা একটা আইনের, এবং যে ধরনের তার ইমপ্লিকেশনস বা তার তাৎপর্য থাকার কথা, সেইটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আছে কিনা। যারা ডিজিটাল সিকিউরিটি নিরাপত্তা দিবেন সেই সংস্থাগুলো বা সেই মানুষগুলোর বা সেই পদগুলোর সক্ষমতা বাড়ানোর দিকে মনে হয় জোর দেওয়ার সময়। দেখুন, দুটো সক্ষমতা আপনি কোন দিকে বাড়াবেন তার উপরে নির্ভর করবে সক্ষমতা। আপনি যদি ডিজিটাল সুরক্ষা দিতে চান সেটা একটা বিরাট আয়োজন। অনেক অনেক কয়েক বছর আগেও বলেছিলাম যে যেমন শিশুদেরকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ রাখার জন্য ব্রিটেনের একটা বিশেষ পুলিশ ফোর্স আছে, একটা আলাদা বিভাগ আছে বা ইউনিট আছে, সেখানে মিলিয়ন মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করতে হয় এই কারিগরি জ্ঞান অর্জনের জন্য, এই বিষয়টা অর্জনের জন্য, আইনগুলো জানার জন্য, এটার প্রয়োগের জন্য। এটা খুব সহজ কাজ আমরা বলছি না, কিন্তু সেই লক্ষ্যে আপনার প্রশিক্ষণ, আর আপনি যদি এমন কিছু অনুচ্ছেদ বা এমন কিছু ধারা আপনি রাখেন যেখানে আপনার নাগরিক হিসেবে বেল পাওয়ার সুবিধা নেই, যেখানে এক রৈখিকভাবে আপনি বিশেষ কোনো বাহিনীকে বা প্রতিষ্ঠানকে সুবিধা দিচ্ছেন আপনার ব্যক্তিগত পরিসরে ঢোকার জন্য, যেখানে আপনার ব্যক্তিগত স্বাধীনতা, আপনার আপনার যে নাগরিক হিসেবে আপনার যে স্বাধীনতা, সেটা যদি সংবিধান আপনাকে যে গ্যারান্টি দিচ্ছে সেই অনুযায়ী যদি আইনটা না হয়, তাহলে আপনি সেটা পুনর্বিবেচনা কেন করবেন? এখন আপনি দুটো আইন করবেন নাকি একটা আইনের মধ্যে এই জিনিসগুলো সংশোধন করে সেটা রাখবেন, নাকি দুটো বিষয় সমন্বয় করবেন, সেটা যারা আইন তৈরি করবেন, যারা লিখবেন, ড্রাফট করবেন, তারা ভালো জানবেন। এবং এই আইনটা শুরুতে যখন করা হয়, গণমাধ্যম সংশ্লিষ্ট সবাই তো তাদের মতামত তুলে ধরেছিলেন, তাদের আপত্তির জায়গাগুলো তারা সেখানে জানিয়েছিলেন, কি করলে কি হতে পারে এটা যে একেবারে অনুমেয় ছিল না তা তো না, এবং স্টেক হোল্ডার এখন আছে, এমনকি সংসদীয় স্থায়ী কমিটিরও সে ব্যাপারে বক্তব্য ছিল, সে বক্তব্যগুলো আমরা পুরোপুরি প্রতিফলিত হতে দেখি না, আইনটা চলেছে। এখন যে মাত্রায় এটা ব্যবহৃত হয়েছে, যে হারে এটা ব্যবহৃত হচ্ছে, সেটা নিয়েও আমাদের চিন্তা ভাবনার ব্যাপার আছে, সেটা নিয়েও সরকার পক্ষ ভাবতে পারে যে এত আইন থাকতে এই আইনটা এতবার ব্যবহৃত হয়েছে কেন, এত অল্প সময়ের মধ্যে 700-800 মামলা কিভাবে হয়, গত 12-14 মাসে এটা 200-র উপর মামলা কিভাবে যায়, মামলাগুলোতে কারা মূলত কাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, কোন প্রতিষ্ঠান মামলা করছেন, ব্যক্তি করছেন না প্রতিষ্ঠান করছেন, মামলা রীতিনীতিগুলো কেমন, কিংবা কতটা এখানে কোন কোন অনুচ্ছেদে মামলাগুলো করা হচ্ছে, সবগুলো কিন্তু একভাবে করা হচ্ছে না, এটা তো অনেকগুলো ধারা আছে, কেউ একটা ধারায় করছেন, কেউ একাধিক ধারায় করছেন, তো সবগুলো মিলে আমি মনে করি যে এটা আর দেরি করাটা ঠিক হবে না। এটা আলোচনা শুরু করা হয়েছে, এটা একটা সুযোগ, এই সুযোগটা আমরা সবাই গ্রহণ করি এবং সেই সুযোগে আমি মনে করি এটা ইতিবাচক মত দেওয়া যাবে এবং এটা সংশোধন করা যাবে। ধন্যবাদ আপনাকে। করোনা পরিস্থিতি কেমন দেখছেন? আমরা কিন্তু 600-র উপরে
আক্রান্ত শনাক্ত দেখছি, একটু বাড়তির দিকে দেখছি, একটু বাড়তির দিকে। এক বলছে যে আমাদের জন্য ভালো খবর ছিল যে টিকার টিকাদানটা আমাদের খুব ইতিবাচক এবং খুব অর্লি বলবো যে আমরা শুরু করতে পেরেছিলাম, এবং পরের ধাপে যে পরিমাণ সংখ্যার আমরা প্রতিশ্রুতি পাচ্ছি বানা হচ্ছে সেটা খুবই উৎসাহব্যঞ্জক, এবং এটা আত্মতৃপ্তির কোনো বিষয় নয়। তারপরেও প্রায় দেখছি যে ইউরোপের অনেক দেশও এখনো এটা নিশ্চিত করতে পারেননি, যে আজকেও জার্মানি দেখছিলাম, অস্ট্রিয়া সহ একাধিক চেক রিপাবলিকের তাদেরও অনেকগুলো ইস্যু আছে, ব্রাজিলের মতো বড় বড় দেশগুলো আছে। আমরা কিন্তু অনেক ভালো করেছি সেক্ষেত্রে, এবং আমরাও অনুরোধ করেছিলাম যে ব্যবস্থাপনাটা উন্নত হোক, এটা যেন রক্ষা করা হয়, এটা সংরক্ষণ যেভাবে দেওয়া হচ্ছে তাতে কোনো রকম ব্যত্যয় না হয়, ত্রুটি বিচ্ছুতি না হয়। একবারও তো বলা হয়নি যে আপনি নিয়ম নীতি মেনে চলবেন না, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন না। এটা কিন্তু একটা হতাশা ব্যক্ত করতেই হবে যে এত কিছু বলবার পরেও এখন যদি আপনি বাইরে যান, আপনি কিন্তু প্রথম দিককার যে তাগিদটা দেখতেন, যে জোরটা দেখতেন, সেটা কিন্তু একটা শিথিল ভাব লক্ষ্য করা যায় না। আমাদের যখন অনেক আক্রান্ত হচ্ছিলেন বা মারা গেছেন, তখন আমরা যতটা হলো তৎপরতা দেখালাম, এখন টিকা আসার জন্য তো বলা হয়নি যে আপনি সুরক্ষা মানবেন না। সরকার প্রধানই বলছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে টিকা দেওয়া হচ্ছে, টিকা দেওয়া হচ্ছে, কিন্তু আপনার অন্য সুরক্ষা তো মেনে চলতে হবে। এটা তো আমরাও বারবার বলছি, আমাদের চিকিৎসকরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কিন্তু এটা তো মানা হচ্ছে না। কিন্তু আপনার কি মনে হয় আমাদের অসচেতনতার কারণে এই ঊর্ধ্বগতি হতে যাচ্ছে? এটা আর আর কত বলা যাবে, আমরা সবই তো একই জাতিগোষ্ঠী, নিজের জাতির সম্পর্কে, দেশ সম্পর্কে আর কত আর নেতিবাচক ভাবে ভাবা যায়? আমি আমার নিজের জাতিকে তো উন্নত জাতি হিসাবে ভাবতে চাই, সেভাবেই তো ভাবাটা আমাদের উচিত, কিন্তু কেন বারবার এই কথাটা বলতে হবে? দেখেন আমরা কতটা ক্ষতি মেনেও এখনো স্কুল কলেজগুলো আমরা খুলতে পারিনি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পারিনি, সেটা কি কারণে খুলিনি? তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে, ঝুঁকির কথা চিন্তা করে, তাই না? বড় আকারের যাতে এর প্রভাব সমাজের উপরে বা কমিউনিটির উপরে না পড়ে, তো সেখানে বাকি যারা আমরা বাইরে আছি, চলাচল করছি, অফিস আদালত করছি, ব্যবসা বাণিজ্য করছি, খেটে খাওয়া মানুষের, তারা যদি এই সামান্য জিনিসটা না মানে। আর যে বাড়তির কথা আপনি বলছেন সেটা এখনো আমি মনে করি নিয়ন্ত্রণের বাইরে না, কিন্তু এটা কোনোভাবেই ছাড় দেওয়া ঠিক হবে না, বা এটা একেবারে খাটো করে দেখা ঠিক হবে না, বা সহজভাবে নেওয়াটা ঠিক হবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুরু হয়েছে সব দিক থেকে, আমরা তো বাজারে যাই, বাজার করি। খুবই দুঃখজনক সংবাদ যে পুরনো কথাই বলতে হয় যে ঠিক আছে খোলা বাজারে অর্থনীতির যুগে আমরা বাস করি, কিন্তু বাজারের উপর তো নজরদারি থাকতে হবে, নিয়ন্ত্রণ থাকতে হবে। আমি আলোচনা করবো যে কেউ মজুদ করছে এখানে, আরেকজন এসে বলবে না মজুদদার না অন্য কারণে, আবার আরেক চ্যানেলে গিয়ে হয়তো শুনবার এক জায়গায় যে না এটার যথেষ্ট পরিমাণে সরবরাহ নেই, আরেকজন পাইকার এসে বলবে না আমি এত দামে কিনেছি, আমি এত দামে বিক্রি করতে পারবো না। কার কথা বিশ্বাস করবো? অর্থনীতিবিদের কথা, বাজার যিনি দেখেন তার কথা, ব্যবসায়ীদের কথা, পাইকারের কথা, সংগঠনগুলোর কথা, তাকে এই সংশ্লিষ্ট যত প্রতিষ্ঠান। রোজার মাস আসলে সাধারণত বাড়ে, কিন্তু এবারে রোজার অনেক আগেই বাড়ছে। এটাই বলছিলাম যে অন্য সময় তো একটু বাড়ে, ঠিক আছে, ওই সময় আমরা একটু ভাজি ভুজি বেশি খাই, পেঁয়াজ সহ তেল সহ সবকিছুর চাহিদা বেড়ে যায়, কিন্তু এত আগে, এটা এটা এত আগে জানান দিচ্ছে যে আমি 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 ঠিক বুঝতে পারছি না। এবং এই আলোচনা কিন্তু বেশ কয়েক সপ্তাহ আগেও আমরা করেছিলাম, প্রথমে শুরু করেছিলাম ডিসেম্বরে আলু বা এই সমস্ত বিষয়গুলো দিয়ে, তখন তো একটা যাক অবস্থানে ছিল, এটা ঠিকঠাক হয়েছে। এরপর এখন রোজার তো এখনো যথেষ্ট দেরি আছে, আর কিছু ক্ষেত্রে তো এথিক্স একটা বিষয়, আপনাকে তো নীতিও কিছুটা মানতে হবে। লাভ যেমন করবেন, সব কিছু তো বলে দেবার না, সব কিছু তো খড়গহস্ত হবার না। আর যাদের বাজার দেখার কথা বা ব্যবস্থাপনার দায়িত্ব, যাদের মনিটরিংয়ের দায়িত্ব, তারা যদি একটু দেখেন সেটা ভালো হয়। আবার অনেক কন্ট্রাডিক্টিভ বক্তব্য না দিয়ে যারা একটা দায়িত্বে আছেন সংশ্লিষ্ট, তারা বসুক, বাজার ব্যবস্থাপনা যারা আছেন, তাদের সংগঠন যারা আছেন, কি কেন ঘটছে এবং এটা যাতে আর আর না ঘটে। আর যে কথা বললাম যে উৎসবের আগে, বড় কিছুর আগে, আমরা তো ঈদের সময় বলি না আপনি কত টাকা লাভ করেছেন, বা পূজার সময় জানতে চাই না কি পরিমাণ লাভ হয়েছে। তো রোজা উপলক্ষে বা উৎসব উপলক্ষে না হয় একটু ছাড় দিল, তাতে কি বড় কোনো ক্ষতি হবে? 18 কোটি মানুষের দেশ, আমাদের এত একজনের উপরে নির্ভর করে না, সেটা নিঃসন্দেহে করে না। আমি মনে করি যে এটা এটা সামগ্রিক দৃষ্টিভঙ্গির, আমরা তো অন্তত আমাদের মতো এই ধরনের উৎসব বা ধর্মীয় সা আছে এরকম দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় তো স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবসায়ী সম্প্রদায়কে দেখি যে সামগ্রীগুলো বা যে খাদ্যদ্রব্যগুলো বেশি ব্যবহৃত হয় রোজায় বা এই ধরনের, সেগুলোর দাম তারা একটু কমিয়ে দেন বা তারা ছাড় দেন। আমি জানি না আমরা কবে সেই পর্যায়ে যাব। আচ্ছা মশাই, অতিষ্ঠ নগরবাসী, কথা বলতে গেলে মুখে মশা ঢুকছে এরকম অবস্থা, এবং করোনার কারণে তো আমরা মশা নিয়ে খুব বেশি কথা বলিনি, কারণ এমনি করোনা এত মহামারী ভয়াবহ বিষয় ছিল যে মশা তখন কামড় দিলেও আমরা তো বুঝতে পারিনি যে মশা কামড়াচ্ছে। কিন্তু আমরা মনে আছে যে করোনার আগে আমরা কিন্তু চিকুনগুনিয়া নিয়ে কথা বলেছে, ডেঙ্গু নিয়ে কথা বলেছে, এবং তখন মশক নিধনের কথা বলা হয়েছিল। আমরা তো নতুন নগর পিতা পেয়েছি তারপর, এবং নতুন ব্যবস্থার প্রতিশ্রুতির কথা আমরা শুনেছি, মশা মরবে না কেন? আমার যতদূর মনে পড়ে তখন কথা হচ্ছে যে ভুল যদি ওষুধ দেওয়া হয় তাহলে কিন্তু এটা উল্টা হবে, এগুলো তো মরবেই না পরে নতুন উদ্যমে এসে। এবং এখন তো গণমাধ্যমে দেখছি বা বিভিন্ন ক্ষেত্রে
আমি যে প্রতিষ্ঠানে আছি বা কাছে কাছে থাকি তার পাশেই একটা ছবি দেখলাম যে মশালেরই বংশবিস্তার করছে এলাকায় নিউ মার্কেট আজিমপুর এলাকাটা ছবি কোন গণমাধ্যমে দেখলাম এরকম ঢাকা শহরে আরো অনেক জায়গা আছে সব জায়গা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না সব সময় এটা কোনোভাবেই আমরা আরেকটা চিকনগুনিয়া আরেকটা ডেঙ্গু বা এই ধরনের মুখোমুখি হতে চাই না আমাদের নগরপিতারা আছেন প্রতিদিন তাদের বক্তব্য শুনছি বিভিন্ন ক্ষেত্রে মশা কোনো ছোট জিনিস না এবং আমরা আরেকটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারি না আরেকটা খারাপ অবস্থার মধ্যে যেতে পারি না যে সঠিক ওষুধ আনা হোক আমরা এর আগে ওষুধ সম্পর্কেও কিন্তু অনেক কথা শুনেছি আমি বারবার বলছি করোনার কারণে আমাদের আলোচনা ওইদিকে নাই কিন্তু তার মানে এই না যে মশা কামড়াচ্ছে না মশা ক্ষতি করছে আজকে একটা শিরোনাম পড়েছি একটু ভিন্ন ধরনের ওবায়দুল কাদের সাহেব অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি দেখুন আমরা তো সাধারণ নাগরিক আমাদের কাছে তো আর গোয়েন্দা তথ্য থাকে না বা বিশেষ কোনো অতিরিক্ত তথ্য থাকে না যে আমি বিশ্লেষণ করি যতটুকু শোনা যায় বোঝা যায় দশটা গণমাধ্যম থেকে একসঙ্গে করে সামাজিকভাবে কথাবার্তা বলে যেটা বুঝি এখন এটা কেন মনে হয়েছে ওনার উনি হয়তো ভালো ব্যাখ্যা দিতে পারবেন বিএনপির এখন যে ধরনের অবস্থা দেখি বা সে বিভিন্ন সভা সমাবেশ করছে মাননীয় প্রধানমন্ত্রী যে ধরনের অবস্থানে আছেন যে ধরনের জনপ্রিয়তা আছেন যে ধরনের সুরক্ষায় আছেন এবং আমাদের রাষ্ট্রের যে নিরাপত্তা ব্যবস্থা এই ধরনের অত্যন্ত বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সবকিছু মিলে তো আমার মনে হয় না যে এই ধরনের কোনো বিপন্ন অবস্থা আছে বলে এখন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিছু বললে সেটা নিঃসন্দেহে তারা ভালো ব্যাখ্যা দিয়ে বলতে পারবেন আমি আমি তো মনে করি যে সরকার প্রধান রাষ্ট্রপ্রধান আমাদের সবাই ভালো আছেন সুরক্ষিত আছেন যদি আন্দোলনের কথা বলা হয় সেটা ভিন্ন বিষয় সেটা এখন একটা আবার নতুন করে ফিরে আসার একটা প্রচেষ্টা আমাদেরকে বলে তাদেরকে শেষ করতে হচ্ছে অনেক অনেক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য শুভকামনা রইল